হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এইচ আর লার্নিং আপোনালোকক স্বাগতম জানাইছো। প্রিয় বন্ধুসকল, আমি ডিসকাস করে আছো আসাম হাইস্কুল টেটর বাবে সায়েন্স এন্ড টেকনোলজির উপর গুরুত্বপূর্ণ এমসিকিউ সিরিজ। ইয়ার আগতে আমি অলরেডি চারিটা বার ডিসকাস করেছো, আপনাদের যদি চা নাই আমার প্লে লিস্টত যাই পিনে চাব পারে। ইয়ার লগতে আপনাদের জানাই থাকো যে আমার হাইস্কুল টেটর বাবে আসামিস ল্যাঙ্গুয়েজর এমসিকিউ সিরিজ, ইকোনমিক্সর এমসিকিউ সিরিজ, পলিটির এমসিকিউ সিরিজ, গোটেইবোৰ এমসিকিউ সিরিজ আমি চলাই আছো। আপনাদের যদি চা নাই আমার প্লে লিস্টত যাই পিনে চাব পারে। তেন্তে পলম নকরাক আজির ভিডিওটা আরম্ভ করছো। আজির প্রথম কোশ্চেনটা হল, তলর কোনবিধত ক্রসিং ওভার দেখা যায়? ইয়ার শুদ্ধ উত্তরটা হব ডিপ্লোটিং। নেক্সট কোশ্চেন, জনন কোষৰ সৃষ্টি হয় দেহৰ দ্বারা, কিহৰ দ্বারা হয়? মিউসিসৰ দ্বারা কি হয়, জনন কোষৰ সৃষ্টি হয়। নেক্সট কোশ্চেন, হৰিত কণা থকা পেরেনকাইমীয় কোষবিলাকক কোৱা হয় কি কোৱা হয়? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব ক্লোরেনকাইমা। উদ্ভিদের মূল আর কাণ্ডর অগ্র অংশ থাকা ভাজক কলার নাম অগ্রস্থ। ট্রেকিয়া বা নলীবিলাক হল জটিল কলা, মনত রাখব। নেক্সট কোশ্চেন, উদ্ভিদের বিস্তারণ শক্তি যোগান ধরা কোকবিধর নাম ক্লোরেন কাইমা। স্নায়ুকোষর কোষকেন্দ্র থাকা অংশটির নাম হল দেহ কোষ। তেজ এবিধ সংযোজক কলা। নেক্সট কোশ্চেন, হাড়ৰ গঠনকারী কোষৰ নাম হল অস্টিওসাইটি। অস্টিওসাইট হল হাড়ৰ গঠনকারী কোষৰ নাম অস্টিওসাইট। নেক্সট কোশ্চেন, লিগামেন্টে সংযোগ করে কি সংযোগ করে হাড়ক হাড়ৰ লগত, হাড়ক হাড়ৰ লগত যেটো জয়েন্ট সেইটোক লিগামেন্টে কি করে সংযোগ করে। নেক্সট কোশ্চেন, হালক সংশ্লেষণত ক্লোরোফিলর কাম হল ইলেকট্রন দান। ইলেকট্রন দান করা কি হল হালক সংশ্লেষণত ক্লোরোফিলর কাম, মনত রাখব, অতিকে গুরুত্বপূর্ণ কোশ্চেন। উদ্ভিদর শখন ঘটে কত ঘটে, দিন আর রাতে উভয় কালত। সেউজীয়া উদ্ভিদর পুষ্টি স্বপ্রকৃত, সেউজীয়া উদ্ভিদের পুষ্টি হল স্বপ্রকৃত। নেক্সট কোশ্চেন, হিমোগ্লোবিনের প্রধান উপাদান, হিমোগ্লোবিনের প্রধান উপাদান হল লো, মনত রাখব, হিমোগ্লোবিনের যেটো প্রধান উপাদান হল কি লো। মানুষের শরীর থাকা লিপিডর নাম হল কোলেস্ট্রল। গ্লাইকোলাইসিস সংগঠিত হয় সাইটোপ্লাজমত। নেক্সট কোশ্চেন, এন্টিবডি সৃষ্টি করা শ্বেতকণাবিধ হল লিপ্টোসাইট। গোলকণ্ড রোগ কোনবিধ হরমোনের অভাবত হয়, ইয়ারে থাইরক্সিনের। তলর কোনটো ভিটামিন সির অভাবত হওয়া রোগ স্কার্বি, মনে রাখব, স্কার্বি ভিটামিন সির অভাবত হয়। নেক্সট কোশ্চেন, তলর কোনটো হেউজ গৃহ গেছ নহয়, ইয়াৰে হেউজ গৃহ গেছ CO2 হয়, CH4 হয়, N2O হয়, কিন্তু H2O নহয়। নেক্সট কোশ্চেন, হেউজ গৃহ প্রভাবৰ কারণ, ইয়াৰে প্রভাবৰ কারণ হল CFC মানে ক্লোরোফ্লোর কার্বন, O2 অতিবেগনীয় রশ্মির বিকিরণ প্রতিফলন, উপর আটাইকিটাই কি হয় সেউজ গৃহর প্রভাবর কারণ হয়। নেক্সট কোশ্চেন, তলর কোনবিধ অপ্রোটিন, ইয়ার শুদ্ধ উত্তরটা হব পার্থেনিয়াম সাইপেরিনাস জেন্টিয়াম। উপর আটাইবোৰে কি হয় শুদ্ধ হয়, এর উপর আটাইবোৰে কি হয় অপ্রোটিন।
নেক্সট কোয়েশ্চন, মৌ পালন তলর কোন বিধর অন্তর্গত? ইয়ার উত্তরটো হব উপর এটাও নহয়, ইয়ারে পশুপালন, রেশম পালন, মৎস্য পালন উপর এটাও নহয়। তলর প্রকোষ কেন্দ্রীয় জীবটো হল ভেক্টেরিয়া, ক্লেমাইডোমাস, এমিবা, আটাইবোরে কি হয়? প্রকোষ কেন্দ্রীয় জীব। নেক্সট কোয়েশ্চন, জীব জগতের উচ্চতম সংগঠনের স্তর জীবমণ্ডল। মানুষের দেহত ক্রোমোজোমের সংখ্যা কিমান? টোটেল হল 46, ইয়ারে 26 জোড় মানে 23 পেয়ার্স, কিন্তু টোটেল হল 46। নেক্সট কোয়েশ্চন, শুক্রাণু বা ডিম্বাণুত ক্রোমোজোমের সংখ্যা কিমান? আধা, মনে রাখব আধা। মধুগ্রান্তি পাওয়া যায় কত? পাওয়া যায় ফুলত পাওয়া যায়। নেক্সট কোয়েশ্চন, ক্যাম্বিয়াম এবিধ গৌণভাজক কলা। নেক্সট কোয়েশ্চন, জাইলেম নলিকাক হুদির করা অজৈব পদার্থ হল লিগনিন। জাইলেম নলিকাক হুদির করা অজৈব পদার্থ হল লিগনিন। নেক্সট কোয়েশ্চন, তেজত রক্তকণিকার পরিমাণ কিমান? 45%, মনত রাখিব তেজত রক্তকণিকার পরিমাণ হল 45%। নিউরনের আটাইতকৈ দীঘল স্নায়ু পর্বতজালক কোয়া হয় অ্যাক্সন, অ্যাক্সন বলে কোয়া হয় নিউরনের আটাইতকৈ দীঘল যেটু স্নায়ুবোধ জালক। এইকটাই এম সি কিউ আজির পার্টত আমি ডিসকাস করলো, ইয়ারে আমি নেক্সট পার্টত কোশ্চিন নম্বর 163 পর ডিসকাস করিম। আপনাদের যদি ভিডিওটি ভাল পাইছে লাইক করিব, কমেন্ট করিব, আর কিবা যদি কোনো ধরনের কোশ্চিনের ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সত জানাবো। ভিডিওটি শেষলৈকে চাওয়ার ধন্যবাদ জানাইছো।